সম্মানিত সম্মানিত মজলিস পতাকা থেকে ধরে এখানে আমন্ত্রিত যত মেহমানবৃন্দ এবং দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশী আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দুর্গাপুর বারোসন্না যুব সমাজের উদ্যোগে ১৪তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে আমরা এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেসব দিয়ে তার সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলতে কি অসুবিধা আলহামদুলিল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমরা ভালোবাসব কাউকে আল্লাহর জন্য আবার ঘৃণাও করব কাউকে আল্লাহর জন্য হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ আই লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য আবার ঘৃণাও আমরা কোন কোন ব্যক্তি কোন কোন পারসন কোন কোন কাজ কোন কোন প্লেস অ্যানাদার প্লেস যে কোন প্লেসকে আমরা কখনো নিজেদের কাছে গ্রহণযোগ্য করব আবার এটাকে আমরা মনে মনে আবার কখন অগ্রহণযোগ্য হিসাবে আমরা বিবেচিত করব কখন যেটা নেগেটিভ হবে আমরা সেটাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব আর যেটা পজিটিভ সেটাকে আমরা গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করব সেই হা এবং না এই দুইটা শব্দকে আমরা পরিস্থিতির উপর নির্ভর করে আমরা এটাকে এস অর নো দুইটা শব্দ ইউজ করব দুইটা ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ঠিক কিনা বলে আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয় না আরো জোরে বলেন না বুঝতে অসুবিধা হয় না সম্মানিত উপস্থিতি আমি আলোচনার শুরুটা হেডলাইনটা আজকে আল আলেম যারা তারা বুঝতে পেরেছেন আমার হেডলাইনটা ছিল আজকে একটু ব্যতিক্রম আমার শুরুটা হলো এমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স সেভ ইওরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন ঈমানদারেরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ ওয়াডার কার আল্লাহ এখন আমিও বাঁচবো আপনাদেরকে বাঁচাবো সেই বাঁচার জন্য আজকে আপনাদেরকে আমি ইনস্ট্রাকশন দিব আপনারা কি সেগুলো মনে প্রাণে কি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ কথা বলেন না কেন ইনশাআল্লাহ আল্লাহ বলে উইথ ইউ অলওয়েজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে অল টাইম থাকবে যদি আপনি আল্লাহর জিকির করতে পারেন অল টাইম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি এখন কি বর্তমান অবস্থা পৃথিবীর ভালো নাকি খারাপ এই খারাপের জন্য দায়ী কি আমরা নাকি অন্য কেউ আমরা থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট অ্যানসার আপনাদের উত্তর অত্যন্ত চমৎকার হয়েছে যথাযথ হয়েছে আজকের এই আমাদের আমাদের চারপাশ আমাদের অবস্থাটাকে প্রতিকূলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরাই দায়ী এখানে আমরা অন্য কাউকে দায়ী করতে পারবো না কারণ এটা আমার কথা নয় এটা কার কথা না সম্মানিত উপস্থিতি আমি কিন্তু দুরুদ পড়েছি জিকির করেছি আপনারা কিন্তু আমার সাথে অনেকেই জিকির করেননি দুরুদ পড়েননি দুরুদ পড়লে জিকির করলে কি লাভ হয় না লস হয় কথা বলেন লাভ হয় না লস হয় লাভ হয় লাভটা কেমন আমি ছোট্ট করে আপনাদেরকে আজকে টপিকস আকারে আজকে কথাগুলো শোনাবো লাভটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে একটু বোঝাবো আমি যে দুরুদ পড়লাম দুরুদ এত বড় নিয়ামত দুরুদ কেউ যদি নবীকে ভালোবেসে জুমার দিনে বন্ধুরে আমার আমার নবী আপনার নবী সরকার মদিনা ইমামুল মুরসালিন তিনি জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমে ডুরি লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মাত্র ৮০ বার যদি দুরুদ পড়তে পারে তার ৮০ বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আমার নবী আপনার নবী সরকারে মদিনা
ইমামুল মুরসালিন যার নাম আমার আল্লাহ খুশি হয়ে নিজে রেখেছেন হাবিবুল্লাহ ওই হাবিবুল্লাহ প্রাণের নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন যদি বন্ধু 1000 বার দরুদ পড়তে পারি তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না সুবহান পৃথিবীর বুকে মানুষ কোন ফেরেশতাকে সরাসরি দেখতে পাবে না পাবে একটা ফেরেশতার সাথে তার দেখা হবে মাস্ট বি জীবনের শেষের দিকে যেই দিন তার জীবনের দুনিয়া শেষ হয়ে যাবে সেই মৃত্যুদূত আজরাইল ঠিক কিনা বলে এত ভয়ঙ্কর আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কোনো কিছু থাকে তাহলে আছে সেই মৃত্যুদূত আজরাইল আজরাইল আলাইহিসসালাম বলেছে মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া তোমরা দরুদ পড়ো গো আমি আজরাইল তোমাদের মৃত্যুর সময়ে তোমাদেরকে আমি একটা ইহসান করব হুজুর কোন ইহসান করবে গো আমার নবীর প্রাণের নবীর উপর যদি ভালোবেসে দরুদ সালাম পড়তে পারো আজরাইল কথা দিয়েছে আজরাইল আলাইহিসসালাম ওই নবীর প্রেমিকের জানটা এমন ভাবে নবীর প্রেমিকের জানটা এমন ভাবে কবজ করবে রে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ যেমনি ভাবে আদবের সাথে নবী রাসূলের প্রাণটাকে কবজ করে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু আরেকটা ফেরেশতা আছে যেটার নাম হলো হযরত জিব্রাইল আলাইহিসসালাম আছেন নাই কথা বলেন না জিব্রাইল আলাইহিসসালাম তিনি বলে দিয়েছেন বন্ধু ওই যে ফুলছে রাতের ফুল 30,000 বছরের রাস্তা হবে রে কত হাজার বছর 30,000 বছরের রাস্তা হবে ফুলছে রাতের ফুল অবন্ধ চোরের চাইতে চিকন হবে হীরার চাইতে ধার হবে উপর থেকে আগুন গুলো জ্বলন্ত অবস্থায় থাকবে নিচের দিক থেকে উদিত অবস্থায় থাকবে হযরত জিব্রাইল নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া যদি প্রাণ ভরে দরুদ শরীফ পড়তে পারো আমার নবীর ভালোবাসার কারণে আজ জিব্রাইল আলাইহিসসালাম বলেছেন আমি জিব্রাইল কাল কিয়ামতের দিন নবীর প্রেমিককে আমি আমার জিম্মায় রেখে 30,000 বছরের রাস্তা ফুলছে রাতের ফুলটা পার করে দিব সুবহানাল্লাহ এই জন্য বন্ধু